الحمد لله رب العالمين، وعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب. رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন যে ব্যক্তি সবের উদ্দেশ্যে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার রাত্রি জাগরণ করবে তাহার দিল মুর্দা হইবে না, যেই দিন সমস্ত দিল মুর্দা হইয়া যাইবে। এখন আমরা বলতে পারি যে অনেকেই তো এই রাত্র জাগরণকে নিষিদ্ধ করে বারণ করে। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, যেহেতু ন্যূনতম একটি হাদিস আছে বা থাকলে আমরা এর প্রতি আমল করতে পারবো যদি ফজিলতের হাদিস হয়, কারণ এটি হুকুমত জন্য নয়। যেরকম জেনা করলে রজম করতে হবে, ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করতে হবে, কাউকে হত্যা করলে তাকে হত্যা করতে হবে, মদ খেলে তাকে 40 বার আঘাত বা 80 বার আঘাত করতে হবে, চুরি করলে তার হাত কর্তন করতে হবে, কি পরিমাণ চুরি হলে তার হাত কর্তন হবে, এটি সহি হাদিস লাগবে, কোরআনের সহি নস লাগবে, জেনা ব্যবসারের শাস্তির জন্য সহি বর্ণনা লাগবে, কোরআন সন্ন্যার আলোকে তা করতে হবে, এটি ন্যূনতম হাদিস দ্বারা জয়ীফ হাদিস দ্বারা এরকম হুকুমত কাম হবে না। কিন্তু আমলের ক্ষেত্রে যদি হাদিসটাও সামান্য জয়ীফ হয় বা হাসান প্রকৃতির হয়, সেই হাসান হয় মোতাবাতির পর্যায়ে নাও থাকে, তাহলেও আমল করা যাবে এবং আমল করতে হবে, এতে অনেক ফজিলত বরকত রহিয়াছে। সেজন্যই আমি প্রথমে হাদিসটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সবের উদ্দেশ্যে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার রাত্রি জাগরণ করবে তাহার দিল মুর্দা হইবে না, যেই দিন সমস্ত দিল মুর্দা হইয়া যাইবে। আপনারা জানেন আমরা সকলেই মারা যাব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যদি কিছু আমল করি, এই আমল দ্বারা আমরা কিন্তু দুনিয়াতেও এর ফায়দা পাইব, পরকালেও আমরা এর মুক্তি পাইব। যেরকম যার দিলে জিকির আছে, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর তার যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। এর দ্বারা বদল মানে যেখানে আল্লাহ স্মরণ আছে এটা কি জিন্দা, সে দুনিয়াতেও জিন্দা আখেরাতেও জিন্দা। এরকমভাবে ঈদ উল ফিতর ঈদ উল আজহার রাত্রিতে যে জাগরণ করে এবং তার দিল জিন্দা হয়ে যাবে, সে যেদিন সকল দিল দেল মুর্দা থাকবে। যাক, আমি কিছু কথাবার্তা বলবো, যদি ভুল ভ্রান্তি হয় আমাকে সংশোধন করিয়ে দিবেন। আশা করি আপনারা জানেন যে ঈদ উল ফিতর ঈদ উল আজহা এটি মুসলমানদের একটি ধর্মীয় উৎসব। ঈদের আনন্দ যাতে আমরা সকলেই ভাগাভাগি করে নিতে পারি, সেজন্য ঈদ উল ফিতরের সদকাতুল ফিতর আদায় করি, যা গরিবদের মাঝে আমরা দিয়ে থাকি। আর ঈদ উল আজহার কুরবানি, এই কুরবানির 3 গুণ করে 1 গুণ আমরা গরিব মিসকিনকে দিয়ে থাকি, যাতে ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নিতে পারি। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়। ইসলামের মধ্যে কোনো বর্ণবাদ নাই,
বৈষম্য নাই, কারণ এক কাতারে আমরা সকলেই দাঁড়াই, এক কাতারে আমরা দাঁড়াই, আমাদের কোনো বৈষম্য নেই। ধনী গরিব, আলেম ওলামা, আলেম মূর্খ, জ্ঞানী গুণী, রাজা বাদশা, ফকির মিসকিন, সকলে আমরা এক কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। আমাদের মধ্যে কোনো বর্ণবাদ নেই। অন্যান্য ধর্মের মধ্যে কি বর্ণবাদ আছে যে তাদের সাথে তাদের দাঁড়ানো যাবে না, তা করা যাবে না, এইরকম। কিন্তু ইসলাম ধর্মে এরকম বর্ণবাদের কোনো স্থান নাই। সেজন্য আমরা আমাদের মধ্যে যদি রাগ ও হিংসা বিদ্বেষ থাকে, তাহলে কিন্তু আমি ইসলামের মধ্যে ইসলামের যে পরিপূর্ণ নিয়ম নীতি তা আমি মানলাম না। আমাদের মধ্যে সব দূর করে আপোষে মিলেমিশে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে এমন একটি কথার কথা বলবো যা নামাজ রোজা হজ জাকাত এর সাথে উত্তম। সাহেবরা বললেন, আল্লাহ রাসূল বলেন, বলছেন দুজনের মধ্যে বিবাদ মীমাংসা করা, এরকম রাগ ও হিংসা বিদ্বেষ আমাদের রাখা যাবে না। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে রাখতে পারবো না, হিংসা অহংকার তাকাবুরি করে তা থেকে দূরে চলে থাকতে পারবো না। থাকলে আমরা জান্নাতে যাওয়ার জন্য কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। যাক, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে সমাজ, কিভাবে দেশ, কিভাবে নামাজ আদা হওয়ার জাকাত, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা যায়, সব বিষয়ে এতে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অদূর ভবিষ্যতে আলেমরা জ্ঞান অর্জন করবে দুনিয়ার জন্য। এখন আমরা দেখতে আসছি মানে অনেকে কীভাবে সে রিজিক সন্ধান করবে দিন ধর্মে। একজন কেউ প্রশ্ন করলে বলে, ভাই রিজিকে থাকলে তো এই এই কাজটা করতে পারো, ওই কাজটা করতে পারো, মসজিদের দায়িত্ব পাই, মাদ্রাসার দায়িত্ব পাই, মদ পাই, দেখি সে রিজিকের জন্য মুখ্য উদ্দেশ্য না, এটি রিজিক তো আল্লাহ দেবে, রিজিকের মালিক আল্লাহ, রিজিক আল্লাহ দেবে। কিন্তু আমি যদি আল্লাহ কাজ করি, আল্লাহ তারা যদি অসংখ্য মাখলুকাতকে খাওয়াইতে পারেন, আমাকে আল্লাহ তারা খাওয়াইবেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে, আমাদের এভাবেই চলতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অদূর ভবিষ্যতে মানুষ যাকাতকে জুলুম মনে করবে, জুলুম মনে করে যাকাত দেওয়া বন্ধ করে দিবে। তাই দেখেন সালাতের পরে যে হুকুমটা বারবার আসছে, জাকাতের কথা আসছে, ইম সলাত ওয়া তু যাকাত, যদি তোমরা সলাত আদায় করো, ব্যয় করো, মানে জাকাত দাও, নামাজ পড়ো এবং জাকাত দাও। কিন্তু আমরা সলাত যদি যেরকমভাবে আদায় করি, এইরকমভাবে আমরা কিন্তু জাকাত দিই না। কারণ যদি জাকাত দেওয়া হতো, তাহলে সমাজের মধ্যে কোনো গরিব থাকতো না, কোনো অসহায় ব্যক্তি থাকতো না। আর রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সম্পদ কীভাবে লুট করে খাওয়া যাবে, আঙুল বলে কলা গাছ খাওয়া যাবে, সেই চিন্তায় তারা বিভোর থাকে। আপনারা কোর্ট কাছারিতে যান, যখন আপনার কাছারিতে যাবেন আপনার জমিনের কোনো কাগজের জন্য, তারা আপনার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে নেবে। তো এইরকমভাবে তারা বিভিন্ন জায়গায় ইসলাম বিদ্বেষী একটি কাজ, এরকমভাবে তা আমাদের করা যাবে না। এই রমজান মাস মানে আত্মশুদ্ধির মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, জাহান্নাম আগুন থেকে মুক্তির মাস, এই পবিত্র সোম যে আমরা পালন করি, এটি আমরা বেশি মোটামুটি সকলেই কম বেশি আমরা পালন করে থাকি। কিন্তু এই রোজা জায়গায় দেখেন আমরা ইচ্ছা হলে গোপনে আমরা খাবার খেতে পারতাম, কিন্তু আমরা খাই না, আল্লাহ তালাকে ভয় করে। আল্লাহ তালা বলছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কিন্তু যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতাম, তাহলে আমার দ্বারা ঘুষ খাওয়া হতো না, সুদ খাওয়া হতো না, মানুষের ক্ষতি করা হতো না, বিপদ বলা হতো না, কারণ
আমি যদি আল্লাহকে ভয় করতাম, আল্লাহ তাআলা এটা নিষেধ করছেন, আমি এই নিষিদ্ধ কাজগুলো কীভাবে করি। যেরকম সোমের যে আমরা বাহিক্য দিক এটাই আমরা পালন করি, কিন্তু এর যে হাকিকত আছে, এর যে ভিতরের দিক আছে, এই দিকগুলো আমরা অনুসরণ করি না। যদি অনুসরণ করতাম তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো ধরনের অন্যায় থাকতো না, জুলুম নির্যাতন থাকতো না, হ্যাঁ অসহায় ব্যক্তি থাকতো না, কারণ সকলের সকল ন্যায্য অধিকার পাইতো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, সেজন্য আমরা কীভাবে সুন্দরভাবে পরিচালনা করি আমাদের জীবন, এই চেষ্টা থেকে আমাদের থাকতে হবে। কারণ আমাদের উপর যে গুরু দায়িত্ব, আমরা যে আশাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেজন্য আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিচ্ছেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহুমরা যেভাবে কাজ করছেন, আমাদেরও ওই অনুসরণই করতে হবে, বাইরে অনুসরণ করা যাবে না। আমরা অনেকেই অনেকেরই অনুসরণ করি, এইসব অনুসরণ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে তাহলে অনুসরণ করা যাবে, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না মিলে তাহলে তার অনুসরণ করা যাবে না, গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাই। সেজন্য আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। এই দেখেন সদকাতুল ফিতর, হ্যাঁ এটি এটি প্রত্যেকেরই আদায় করা দরকার, কিন্তু আমরা এতে আমরা জুলুম মনে করি, কিন্তু জুলুম করা মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, জানেন যে পূর্বর্তী আরো অনেক জাতি আলাদা আলাদা সৃষ্টি করছিলেন, জিন জাতিকে আলাদা আলাদা সৃষ্টি করছেন, তারা কিন্তু অবাধ্যতা করেছিল, তারা রক্তপাত করেছিল, সেজন্য ফেরেশতারা নিষেধ করেছিল। কিন্তু যখন আল্লাহ তাআলার হুকুম মুমিন বান্দারা মানে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে, দেখো আমার বান্দারা কিভাবে রোজা রাখছেন আমাকে ভয় করে, দেখো তারা কিভাবে নামাজ পড়ে, সালাত আদায় করে, কিভাবে নেক আমল গ্রহণ করে, এই নিয়ে আল্লাহ তাআলাকে গর্ব করে ফেরেশতাদের সাথে। সেজন্য আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে মনোযোগ সহকারে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।